করোনা মহামারীর ফলত কর্মসংস্থাপনের অভাবত এক দুর্বিহ জীবন যাপন করা বিভিন্ন প্রান্তর 17 শিক্ষিত নিবনুক ই রিক্সা প্রদান করেছে আজমল ফাউন্ডেশনে। প্রায় 20 লাখ টাকা ব্যয় সাপেক্ষে মুঠ 17 ই রিক্সা বিতরণ করেছে আজমল ফাউন্ডেশনে। আজমল ফাউন্ডেশনের ন্যাকরক্ষী তথা যমুনামুখ সমষ্টির বিধায়ক সিরাজউদ্দিন আজমলে হোজাইত বিতরণ করে ই রিক্সাখিনি। ই রিক্সার জড়িয়ে নিবনুয়া যুবক কেজনে যাতে উপার্জন করে নিজের পরিয়াল পোহপাল দিব পারে তার বাবে এই পদক্ষেপ হাতত লওয়ার কথা ঘোষণা করেছে। মই ভাবোঁ, মই উম্মিদ ৰাখিছোঁ যেনে মানুহে যে ডেইলি তাৰ ছেল্ফ এমপ্লয়েড হৈ ফেমিলি চলাব পাৰে। ধুবুৰী, বৰপেটা হৰ গোটেই আছাম মই ৰেগুলাৰলি মই এই আলহামদুলিল্লাহ দি থাকিম। আমাৰ ফাউণ্ডেশ্যনৰ পৰা অল অভাৰ আছাম মই দিওঁ, অল কমিউনিটিজ, অল ৰিলিজন। মই আজমল ফাউণ্ডেশ্যনৰ পৰা আজি মই এটা উপকাৰ পাইছোঁ যে মই নিবনুৱা শিক্ষিত হৈ মই একো চাকৰি বাকৰি একো নাই। মই আজমল ফাউণ্ডেশ্যনত মই এটা এপ্লিকেশ্যন কৰিছিলোঁ ৰিক্সাৰ কাৰণে। আজি সিহঁতে মোক এটা আজমল ফাউণ্ডেশ্যনৰ পৰা এটা মোক দিছে, মই জীৱিকা নিৰ্বাহ কৰিবৰ কাৰণে এটা ই ৰিক্সা পাইছোঁ। মোৰ ঘৰত ফেমিলি চলাবৰ কাৰণে মই এতিয়া আজিৰ পৰা মই টেনশ্যন এৰি মই চলাব পাৰিম। মোৰ আজমল ফাউণ্ডেশ্যন মোক হেল্প কৰি দিছে, এইটোৱে ধন্যবাদ। বুধবাৰৰ পৰা দুদিন